যেখানে একটা ট্রেনিং হবে, যে বিমানের মধ্যে বোম রাখা আসছে সেই বিমানের বোমগুলো উদ্ধার করবে। বিভিন্ন বাহিনীর আসছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সদস্য, র্যাব সদস্য, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল এভিয়েশন, সব মিলিয়ে সব বাহিনীরই উপস্থিত কম বেশি। বাংলাদেশ এয়ারফোর্স বিমান বাহিনীরাও এসেছে, এদের একটা এখন ট্রেনিংমূলক একটা আর কি কাজ হবে। এখানে আপনারা সবাই দেখতে পাবেন মোটামুটি। এই যে বিমানটা এখানে পার্কিং করতেছে, এখন এখান থেকে সবাই মিলে কাজ করবে যত সম্ভবত দ্রুত কাজ করা হবে। এই যে ঘুরতেছে বিমানটা, এখানেই আর এখানে আছে ফায়ার সার্ভিসের গাড়ি, যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি এগুলো সব কুকুর। এই যে কুকুর আছে, এই যে এমনি হচ্ছে বিমান বাহিনীর ওই ওখানে অনেক সারেরা আছে সব মিলে। আর এখানে একটা পরীক্ষামূলক কাজ হবে আর কি, আপনারা দেখতেই থাকুন ভিডিওটি পুরো না টেনে দেখতে থাকুন। সবাই প্রস্তুত এখন কাজ করার জন্যে সম্ভবত। বিমানের মধ্যে ট্রেনিং উপলক্ষে আর কি এমনিতেই বোম রাখা হয়েছে, সেই বোমগুলো উদ্ধার করবে। ওই যেদিকে সব বাহিনীরা উপস্থিত আছেন, এখানে মোটামুটি সব বাহিনী আছে। আস্তে দেখেন আপনারা সবাই ধীরে ধীরে, এইদিকে বলছে আর একটা ঘিরতেছে এইদিক থেকে। না দেখলে চরম মিস করবেন আর কি পুরোটা না। সেনাবাহিনী, আনসার বাহিনী এবং বিমান বাহিনী আসতেছে, দেখেন কীভাবে এই যেভাবে পরীক্ষা হচ্ছে আপনারা সবাই একটু খেয়াল করে দেখতে পারবেন। দেখেন বিমান বাহিনীরা চলে আসতেছে ওই দিক থেকে, আর এখান থেকে যে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যাচ্ছে, সদস্যরা।